Hi guys, আমি জে আমি বব আর তোমরা দেখছো দা বংস রিঅ্যাকশন আজকে আমরা যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দেব সেটার জন্য প্রচন্ড পরিমাণে রিকোয়েস্ট এসেছিল আমাদের বাংলাদেশের ভাই বোন বন্ধুরা প্রচন্ড পরিমাণে রিকোয়েস্ট করেছিল যে আমরা নাকাব এলএলবি যে টাইটেল সংটা ছিল এই নবাব এলএলবি যে টাইটেল সংটা ছিল বলবেই বললে ঠিক মনে ভাতও জমা না নবাব এলএলবি যে গানটার উপর আমরা দিয়েছিলাম আমি নবাব তো তার উপর কমেন্ট করেছিল সব আমাদের ভাই বোন বন্ধুরা যে ট্রেলারের উপর রিয়াকশন দেওয়ার জন্য তো আজকে সেই ট্রেলারটা নিয়ে এসেছে তবে তার আগে একটা কথা বলতে চাই শাকিব খানের যে কটা ভিডিও আমরা করছি সবেতে আমাদেরকে ব্লক করা হচ্ছে কেন করা হচ্ছে আমরা জানি না তোমরা অ্যাটলিস্ট রিকোয়েস্ট করো যেন আমাদেরকে ব্লক না করে মানে তোমাদের করবো অ্যাকচুয়ালি আমরা যে রিয়াকশনটা দিচ্ছি সেই রিয়াকশনটাই তোমরা প্রপার দেখতে পাচ্ছ না আবার ফেসবুকে পেজেও আপলোড করলে সেটা সেখানে পর্যন্ত আমাদেরকে ব্লক করা হচ্ছে আমরা ফেমাস এটা ফেমাস তো এটা অবশ্যই মানে তার মানে আমাদের ভিডিওটা কতটা পপুলার হতে চলেছে আর কি সেটা ওর আগেই ভেবে আর কি ব্লক করেছে যে না এটা প্রচুর পপুলার একদম একদম তো মানে এটা যাই এটার হওয়া চাই এটার হওয়া চাই একদম আচ্ছা লাগা এটার দেখ কিন্তু দুঃখ লাগছে আমাদের রিয়াকশনটা দেখতে পাচ্ছ আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা কিন্তু আমরা যে কি রিয়াকশন আমরা যে পার্টিকুলার ওই মোমেন্টটা যে ওটাই তো মেন যে ওই মোমেন্টটা আমরা কি রিয়াকশন দিচ্ছি সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ না জানি না এটা কি করবে যে তোমরা আমাদেরকে সাথ দিচ্ছ এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া ঠিক কি না তারপরেও আমরা আবার শাকিব খানের মানে আমাদের সাহসের কিন্তু তার দিতে হবে ডেয়ারিং হ্যাঁ বস একদম আবার শাকিব খান করছি কিন্তু মানে তোমাদেরকেও আমরা বলে রাখি শাকিব খান আর মোশাররফ করিমও তো একই একদম মোশাররফ করিমও ব্লক করছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি আরফান নিশ্চয়ই ইভেন একটা ব্লক করেছিল আরফান নিশ্চয়ই একটা ব্লক ব্লক হয়েছিল তো একমাত্র ইমরান ভাই আমাদের সাথে আছে ইমরান ভাই আমাদের সাথে এটা সত্যি কথা তো এই দুজনের কমেন্ট মানে দুজনের রিয়াকশনটাও মানে মেন অ্যাকচুয়ালি আসছে আমাদের শাকিব ভাইয়ের বেশি রিয়াকশনের জন্য আসছে তো এরকম ব্লক হলে আমরা মানে কীভাবে দেবো আমরা এটা বুঝতে পারছি না কেননা রিয়াকশনটাই তোমরা যদি দেখতে না পাবো তাহলে তার রিয়াকশনের কিছু ভিডিওই হচ্ছে এক্স্যাক্টলি মানে আমাদের কথা কথোপকথনই রয়ে যাচ্ছে তো ঠিক আছে আমরা চেষ্টা করবো তোমরা একটু অন্য টাইপেরও পারলে দিও আর কি মানে শাকিব ছাড়া সাজেশন আর কি যেন হচ্ছে না যেহেতু ব্লক করে দিচ্ছে ঠিক আছে নবাব কি জানো আমি নবাব 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 হলো আচ্ছা নবাব তো চলো ট্রেলারটা দেখে নি চলো আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে জোর করে কোনো কিছু করানো যায় না তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন মিথ্যে কথা সব মিথ্যে বলছেন আপনি সত্য বেরিয়ে আসবে আর সেটাই আপনি ভয় পাচ্ছেন আমি কখনো কাউকে ভয় পাই না আপনি ভয় পাচ্ছেন অন্যায়ের জবাব মাস্তানি শুরু করেছো কবে থেকে আমি হেরে গেলে বিদেশের মেয়েরা কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না আর রেপিস্টটা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়বো বেশ ভালো করেছে বেশ ভালো
এখনকার সম্প্রতি ঘটনার উপর যে নিউজগুলো আমরা টিভি চ্যানেল খুললেই, মানে নিউজ চ্যানেল খুললেই বা সংবাদপত্রের পাতা উল্টালেই একটা করে নিউজ প্রত্যেক দিনই আমরা দেখতে পেয়ে যাই, এবং এবং করোনার যে লকডাউন প্রকোপের মধ্যেও কিন্তু সেগুলো বন্ধ ছিল না, তার মধ্যেও আমি দেখেছি এবং সেগুলো দেখে প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছি যে এত বড় একটা মহামারীর মধ্যেও মানুষের মানসিকতা কোথায় গিয়ে কাজ করছে। তো সেখান থেকে কিছু না কিছু একটা পরিবর্তনের প্রয়োজন আছে সমাজের বুকে, এবং এই সিনেমা বলুন বা থিয়েটার বলুন যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমাদের স্বাধীনতার আগে থেকে আমাদের পরিমাণে প্রচণ্ড পরিমাণে আমাদেরকে নাড়া দিয়েছে এবং জাগ্রত করেছে এই সমস্ত জিনিসগুলো, তো সেখান থেকে একজন আমাদের ইয়ংস্টার হার্টথ্রব শাকিব খান, তিনি যে ক্যারেক্টারটা বা চরিত্রটা অভিনয় করছেন সিনেমাতে, তো সেইখান থেকে অবশ্যই এটা আমাদের পাওনা এবং এখান থেকে শিক্ষণীয় শেখা উচিত যে তিনি কীভাবে মেয়েদেরকে সম্মান করছেন, তাদের জামা কাপড় বা তারা কীভাবে চলাফেরা করে, তাদের কথাবার্তার উপর নির্ভর করে কখনো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানে চরিত্রকে বিচার করা উচিত না, যে কেউ রাতে বাড়ি ফিরলে কোনো ছেলের বন্ধু হলে যে তার চরিত্র খারাপ, এগুলো ভাবার কোনো কারণ নেই। আজকে হয়তো আপনি অন্যের দেখছেন, কালকে হয়তো দেখবেন আপনারই বাড়িতে আপনার দিদি বা বোন বা আপনার ওয়াইফ, এরকম হতেই পারে, এটা কোনো বাজের কিছু না। এখনকার দিন এটা 2020 সাল, আমরা পাশ্চাত্য শিক্ষাকে নিচ্ছি, মানে শুধুমাত্র পাশ্চাত্য দেশগুলোর সাথে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, কিন্তু তাদের আদব কায়দা গ্রহণ করলেই আমাদের মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতিগুলোকে অপমান করা হচ্ছে বা অবমাননা করা হচ্ছে, সেরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই। এগিয়ে চলছে এবং এগিয়ে যেতে গেলে সমস্ত কিছুটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। মানে ইভেন তোর শাকিব খান একটা ডায়লগও বললো যে তাহলে মানে সবাই যদি রাত্রিবেলা সব মহিলারা আছে তাহলে কর্মজীবীরা তাহলে সবাই কি তাহলে মানে ওই ধরনেরই আর কি এক ক্যারেক্টারের মানে বলতে যায় মানে বাজে চরিত্র ওটাই, মানে যে অবশ্যই শিক্ষণীয় এখান থেকে খুব সুন্দর চলবে চলবে আর কি চলবে শাকিব খান সেটা তো কোনো কথাই না। মাহিয়া মাহিকে দেখতে দুর্দান্ত লাগে, ইন্ডিয়াতেও এসেছিল অঙ্কুশ হাজরার সাথে দারুণ সিরিয়াসলি খুব সুন্দর লাগে, ভালো লাগে দুজনের জড়িটাকেও খুব সুন্দর লাগছে, পর্দাতে কেমিস্ট্রিটা মনে হচ্ছে ভালো হবে, এবং ফার্স্ট এড মনে হচ্ছে বাবল ফল দেয়, পরবর্তীকালে মনে হচ্ছে সিরিয়াস হয়ে গিয়ে মানে একটু একটু হালকা হালকা মানে একটু নতুন সিনেমা আসতে চলেছে, তো তোমাদের কাছাকাছি সিনেমাগুলোতে যাও গিয়ে দেখতে পাবে, আমরাও দেখবো আর কি অনলাইন দেখে নেবো, অনলাইনে তো বেরিয়ে যাবে পরবর্তীকালে, অনলাইন দেখবো তোমরাও দেখো, আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা করে বাজি দিও, আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করতে একদম ভুলে যেও না, যেটা তোমরা ভুলছো না এইভাবেই করে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসার ভালোবাসা ছড়িয়ে দিও, পরে ভিডিও তোমার সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।